সক্রিয়ভাবে কি আমরা যোগেন চৌধুরীকে রাজনীতিতে দেখব? না সক্রিয়ভাবে অংশগ্রহণ না, ওই রাজনীতি যতটুকু আমি এখন করছি ওই পর্যন্তই, এর বেশি নয়। কারণ আমার মনে হয় যে আমরা ততটা সময় দিতে পারবো না যেখানে আমার অন্যান্য সমস্ত কাজের অসুবিধা তৈরি হয়। কিন্তু তবে মতামত আমি দেব, আমি আমি এখানে মতামতটা দেবার জন্য আমার যতটুক অংশগ্রহণ করলে পরে একটা কাজ হতে পারে এইটুক পর্যন্ত দেব, কিন্তু আমার সামগ্রিকভাবে আমি যুক্ত হওয়ার মতো অবস্থায় তো আমার হবে না। নতুন জেনারেশনের কাছে চিত্রশিল্পী হিসেবে আপনি একটা ইন্সপিরেশন, নতুনদের কিভাবে ইন্সপায়ার করেন বা এই প্রজন্মের শিল্পীদেরকে আপনি কিভাবে দেখেন? আমার মনে হয় সমস্ত সময়ের শিল্পীরাই যথেষ্ট, তার মধ্যে ট্যালেন্টেড শিল্পী থাকে, ইয়াং শিল্পী যারা আছে, এবং এখনকার বিশেষ করে এখন বর্তমানে আমার মনে হয় যে প্রচুর নতুন শিল্পী, ইয়াং শিল্পী বেরিয়ে আসছে যারা খুবই ট্যালেন্টেড। একটাই আমি সবসময় বলে থাকি যে অনেস্ট হতে হয়, ছবি আঁকা যে কোনো শিল্পকর্মে যে কোনো কাজ যদি সঠিকভাবে করতে হয়, সাকসেসফুলি করতে হয়, তাহলে অনেস্ট হতে হবে, সিনসিয়ার হতে হবে, কর্মী হতে হবে। ছবি আঁকার পাশাপাশি যোগেনদা কি করতে ভালোবাসেন? আমি জানি খুব খেতে ভালোবাসি, এটা আমি শুনেছি। না, ভালো জিনিস হয় তো খেতে পারি, কিন্তু আমি বেশি খাই না। এছাড়া ছবি আঁকার জন্য তো একটা সময় দরকার, কতটা সময় দেন ধরুন আপনি? এখন কম হচ্ছে, কারণ এখন এই যে এই সময়ের জন্য আমাদের প্রচুর সময় চলে গিয়েছে পেছনে, আমাকে বারবার কলকাতায় আসতে হয়, কিন্তু তাও একটা তো আপনার কনসেন্ট্রেশন দরকার। কনসেন্ট্রেশন দরকার, কারণ আমাদের ব্রেনের মধ্যে নানান খোপ রয়েছে, সেই যে যখন যেটা খুলতে হয় সেই খোপটাকে খুলতে হয়। যেমন আমি হয়তো এসে আমি আরো অনেক সামাজিক কাজও করে থাকি, যেমন আমাদের একটা সোসাইটি আছে কয়েকটা, তাতে নানা রকম শিল্পীদের জন্য কাজ, হ্যাঁ, সামগ্রিকভাবে তাদের অনেক অর্গানাইজেশনাল কাজ আছে, সেইগুলোতে আমি সময় দেই। ইয়াং আর্টিস্টদের ব্যাপারে অনেক মাথা ঘামাচ্ছি। আরেকটা জিনিস, আপনি কবিতা লেখেন খুব ভালো, আমি জানি ছবির ওপরে কবিতার লাইন একটা অবসর সময়। আর এমনি ফ্যামিলির সাথে সময় কিভাবে কাটে, সময় দিতে পারেন ততটা? না, ফ্যামিলিতে থেকেই তো কাজ করতে হয়, আমি তো ছবি যখন না, যখন ছবি আঁকেন একটা তো স্বতন্ত্র, মানে আপনি একটা অন্য জগৎ, আপনি যেটা বলেন অনেক খোপের মধ্যে একটা খোপ খুলে দিতে হয়, তখন একটা ছবি শেষ হতে মোটামুটি কতদিন সময় লাগে? এটা ডিপেন্ড করে আমি কি ছবি আঁকছি, যদি একটা ছোট ছবি করি কি যে মিডিয়ামে আঁকছি তার উপরে ডিপেন্ড করে। যেমন আমি যখন ইঙ্ক অ্যান্ড ওই পেন অ্যান্ড ইঙ্কের কাজ করি তাতে অনেক বেশি সময় লাগে। একটা ছবি করেছিলাম বড় ছবি, সে প্রায় 2-3 মাস লেগেছিল, আবার কোনোটা হয়তো একদিনও একটা ড্রয়িং করে ফেলা যায়, এরকম আর কি। নতুন প্রজেক্ট কিছু ভাবনা চিন্তা আগামী দিনে? প্রজেক্ট তো রয়েছে, সেটা সবটা এখন বলতেও চাই না, সারপ্রাইজ, কাজের মধ্যে দিয়ে প্রকাশ হওয়া ভালো। আর এই যে কালির ব্যবহার, আমার সামনে একটা সাদা পেন আরে আছে, আমি চাইবো এক ঝলকে আমি একটা হাতের টান যোগেন্দ্র একটা কিছু। অসাধারণ এই আঁকাটা, সামনের একটা ফুল দেখে যেভাবে আঁকলেন, এরকম কত ছবি এরকম যোগেন্দার আঁকা ছবি আমরা আগেও দেখেছি, আর এখন বোধহয় এটা আমাদের কাছে একটা ট্রেজার হয়ে থাকলো, আমাদের এই আজকের অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকলো। এবং অনেক ধন্যবাদ যোগেন্দা, এতক্ষণ তারকা সংলাপে আমরা আড্ডা মারছিলাম যোগেন চৌধুরীর সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করছি তারকা সংলাপ, আগামী সপ্তাহে ঠিক এই সময় আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে নতুন কোনো তারকাকে সঙ্গে নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন।